जेब में था चिल्लर साथ वाले किलर काम करे कांड वाले लाइफ किलर घूमे আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে হাজির হলাম। আপনার স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি কিন্তু বর্তমানে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ায় কিন্তু ব্যাপক পরিমাণ ভাইরাল অবস্থা এমনকি ট্রেন্ডিংয়ে আছে। তো এই ভিডিওটি মেকিং করতে আপনাদের কী প্রয়োজন হবে? সর্বপ্রথম প্রয়োজন হবে ক্যাপকাট টেমপ্লেট লিঙ্ক, দ্বিতীয়ত প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক। ওগুলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, ওখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো এখান থেকে আমরা গুগল ক্রোম বাজারে চলে যাব। আপনি লিঙ্কে ক্লিক করলে আপনাকে যে কোনো একটা ব্রাউজারে নিয়ে যাবে। তো আমি এখান থেকে গুগল ক্রোম বাজারটা ইউজ করতেছি। এখানে আসার পর এখানে আমি যে লিঙ্কটা কপি করে রাখছি ওই লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দেবো। তো পেস্ট করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এদিকে আসার পর এখানে উপর দিকে লক্ষ্য হলে দেখতে পারবেন ওপেন অ্যাপস, এখানে ওপেন অ্যাপসের উপরে ক্লিক করবেন। তারপর আপনাদের মেন টিকটক অ্যাপসের ভিতরে নিয়ে যাবে। তো অবশ্যই ইন্টারনেট কানে থাকতে হবে। এখানে মেন টিকটক অ্যাপসের ভিতরে আসার পর নিচের দিকে লক্ষ্য হলে দেখতে পারবেন যে ক্যাপকাটের লোগো সহ যে ক্যাপকাটের এই লেখাটা আছে এখানে আমরা এখানে ক্লিক করব। তারপরে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাটে ক্লিক করব। তো এদিকে ক্লিক করার পর এখানে আমাদের আরেকটা পেজে নিয়ে যাবে। এদিকে আসার পর ইউজ টেমপ্লেটে ক্লিক করব। তো ইচ্ছা করলে এটা আপনি ভিডিও ক্লিপস দিয়ে করতে পারবেন বা ফটো দিয়ে করতে পারবেন। তো আমার পছন্দের আমি একটা ফটো এখান থেকে অ্যাড করে নিতেছি। তো আপনারা এখানে ফটোটা অ্যাড করা হয়ে গেলে এখানে প্রিভিউতে ক্লিক করবেন। অবশ্যই ভিডিওটা লোডিং নিয়ে আমাদের ভিডিওটা কমপ্লিটলি হয়ে যাবে। তো এখান থেকে আপনি ইচ্ছা করলে দুইটা ফটো অ্যাড করতে পারেন বা একটা ফটো অ্যাড করতে পারেন। তো আমি একটা ফটো দিয়ে করে দেখাচ্ছি। এই যে দেখেন ভিডিওটা, অসম একটা ভিডিও। তো ভিডিওটা সেভ করার জন্য উপরে এক্সপোর্ট অপশন দেওয়া আছে, এক্সপোর্টে ক্লিক করবেন। এখানে এক্সপোর্ট ওজোর ওয়াটারমার্ক এখানে ক্লিক করবেন। তো এটা 100% কমপ্লিটলি আমাদের গ্যালারি অপশনে চলে যাবে। তো এখন আমরা চলে যাবো ক্যাপকাট অ্যাপসের ভিতরে। যাদের ফোনে ক্যাপকাট অ্যাপসটা নেই অবশ্যই প্লে স্টোরতে ইনস্টল করে নেবেন। তো ক্যাপকাট অ্যাপসের ভিতরে চলে যাবো। এখানে আসার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এইমাত্র যে ভিডিওটা আমরা সেভ করলাম ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করব। এদিকে আমরা এই যে মিউট ক্লিপস অডিও, এখানে আমরা এটাকে মিউট করে দিব, অডিওটা মিউট করে দিব। তারপর এখানে অ্যাড অডিওতে ক্লিক করব। তারপর ইনস্টাতে ক্লিক করব। তো আমার ভিডিও ডেস্ক্রিপশন বক্স থেকে আপনি যে মিউজিকটা আপনি ডাউনলোড করছেন ওই মিউজিকটা এখান থেকে অ্যাড করে নেবেন। তারপর এখানে ক্লিক করব। তো এখানে আমাদের কিন্তু মিউজিকটা এখানে অ্যাড করা হয়ে গেলো। এখানে সেভ করার জন্য উপরে সেভ অপশন দিয়ে আসে, এখানে ক্লিক করলে ভিডিওটা 100% কমপ্লিটলি গ্যালারি অপশনে চলে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর আমাদের জন্য নতুন দর্শক আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।